মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলা। লতিফিয়া ইসলামী গজল সন্ধ্যা পরিষদ থানাবাজার কর্তৃক আয়োজিত আজকের এই কিরাত সম্মেলন ও ইসলামী গজল সন্ধ্যার সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর জনাব ফয়জুল বরীর চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, গাজীবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় শ্রোতামণ্ডলী, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার কথার শুরুতেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আজকের এই মাহফিলে আমি উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই মাহফিল কোনো বক্তব্য দেওয়ার মাহফিল নয়, আমরা সকলে এসেছি আল্লাহর কালামে পাক শোনার জন্য, ইসলামে গজল শোনার জন্য। তারপরেও যখন দাঁড়িয়েছি আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা পেশ করতে চাই। আমরা সকলেই জানি যে আজকের এই মাহফিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে। এই মাস একটি বরকতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, রবিউল আউয়াল মাস, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। এই মাসে পৃথিবীর সকল অন্ধকারকে দূরীভূত করে আমাদের মধ্যে তাশরিফ এনেছিলেন রহমতে দু আলম সরকারে দু জাহান হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাহফিলের পক্ষ থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি সালাত সালাম পেশ করছি। আর আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আর এই পবিত্র এই মাসে এ ধরনের মাহফিল আমি মনে করি যে নবী প্রেমকে মানুষের মনে জাগ্রত করবে, মানুষের মনে নবী প্রেম সঞ্চারিত হবে, আমার এই বিশ্বাস। আমি আজকের এই মাহফিল থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই জকিগঞ্জের প্রীতি সন্তান, অত্র এলাকার প্রীতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা কারি খাদিমানি রহমতুল্লাহি আলাইহিকে, যার ছোঁয়ায় অসংখ্য মানুষ ইলমে কিরাতের সহি শুদ্ধ তিলাওয়াত লাভ করতে পেরেছে। আমরা আজকের এই মাহফিল থেকে হযরত খাদিমানি রহমতুল্লাহি আলাইহির দরজা বুলন্দি কামনা করছি। পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের আরেক মুরব্বী, এই উপমহাদেশের বিশিষ্ট হাদিস বিশারদ শায়খুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান মাদ্দাজিল্লাহুল আলীকে, যার সংস্পর্শে এসে হাজার হাজার ছাত্র হাদিসে নববীর সুমিষ্ট ছোঁয়া লাভ করে ধন্য হয়েছে। আমরা হযরত মুহাদ্দিস সাহেবের নেক হায়াত কামনা করছি। আমরা সকলেই জানি যে আজকের এই মাহফিল হচ্ছে কোরআন পিপাসীদের মাহফিল। আমরা যেহেতু কালামে পাকের তেলাওয়াত শুনতে এসেছি, আমি কালামে পাকের সম্পর্কে বলতে চাই। মহান আল্লাহ পাক পবিত্র কালামে পাকের ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
নিশ্চয় আমি এ উপদেশ বাণী নাজিল করেছি, এ উপদেশ বাণী বলতে কোরআন করিমকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। আর এই উপদেশ বাণী কেবল আমাদের এই মুসলমানদের জন্য নাজিল হয়নি, বরং সমগ্র মানব জাতির জন্য উপদেশ হিসাবে নাজিল হয়েছে। যারাই এর পূর্ণাঙ্গ অনুসরণ করবে তারা দুনিয়া আখেরাতে লাভবান হবে। আর এই কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব, এই কোরআনে পাকের বিকৃতি এবং সংযোজন বিয়োজন থেকে রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকই গ্রহণ করেছেন। আমরা জানি আজ থেকে প্রায় 1400 বৎসর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনের একটি নকতা পরিমাণ এখন পর্যন্ত কোনো বিকৃতি হয়নি। এটা কোরআনে পাকের অন্যতম মুজিজা, আলহামদুলিল্লাহ। আর কোরআনে পাক সহিহ শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য মহান আল্লাহ পাক বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে সকলকে আল্লাহ পাক গুরুত্ব আরোপ করেছেন। আমি প্রসঙ্গত আরেকটি কথা উল্লেখ করতে চাই, যেহেতু এটা কোরআনে পাকের মাহফিল, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি অগণিত খেদমত এই পৃথিবীতে ছড়িয়ে চিঠিয়ে আসে, তার মধ্যে সবচেয়ে মকবুল খেদমত হচ্ছে ইলমে কিরাতের খেদমত। তার ইন্তেকালের পরেও দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 3000-এর উপরে শাখার মাধ্যমে ইলমে কিরাতের খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে। লাখো লাখো মানুষ সহি শুদ্ধভাবে তারতিলের সাথে কোরআন শরীফ শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। আমি এই মাহফিলে উপস্থিত ছোটো বড় সবাইকে আমি বলতে চাই যে আমরা যখন মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে আমাদেরকে ভালো কিছু হাসিল করা উচিত, এই মাহফিলের উপকারিতাটুকু আমরা লাভ করা উচিত, এই মাহফিলের ফায়দাটুকু আমাদেরকে গ্রহণ করা উচিত। আমরা যদি এই মাহফিলে আসলাম আর লম্বা টানের কোরআন তেলাওয়াত শুনলাম, আলো ঝলমলে, বাতি ঝলমলে গজল শুনলাম, যাওয়ার পথে আমরা কিছুই নিয়ে যেতে পারলাম না, তাহলে আমাদের এই মাহফিল থেকে আমরা কোনো কল্যাণ লাভ করতে পারবো না। আর এটা হবে সেই মুরব্বীর ওয়াজ শোনার মতো, যে মুরব্বি সারা রাত সদর ঢাকার ওয়াজ শুনে সকালে বাড়ি যাওয়ার পথে তার বাড়ির পথে যে খাল মাথায় লঙ্গি বেঁধে তার সেই খাল পার হয়েছিলেন, আমাদের অবস্থা যেন সেরকম না হয়। আমরা এই মাহফিল থেকে এই শিক্ষাই নিতে হবে যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে কোরআন পাকের তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলব। যাদের কেরাত সহি নয়, আমরা নমাজ আদায় হয় এই পরিমাণ কেরাত আমরা শুদ্ধ করে নেব। আমাদের পরিবার পরিজনকে কোরআন পাকের সহি শুদ্ধ তেলাওয়াতের ব্যাপারে উৎসাহিত করব এবং তাদেরকে এ ব্যাপারে চেষ্টা নেব। আমি আরেকটি কথা বলতে চাই, প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের যুবক তরুণদের মধ্যে নৈতিকতাবোধ, মানবতাবোধ, স্নেহ ভালোবাসার বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে। তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের মধ্যে আজ খুন খারাপি হয়ে যাচ্ছে, রাহাজানির সৃষ্টি হচ্ছে। আমরা ইন্টারনেটের অবাধ সুবাদে আমরা মারাত্মকভাবে বেপরোয়া হয়ে উঠেছি। যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, যে কাউকে কটাক্ষ করা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি আজকের এই মাহফিল থেকে সবাইকে এর থেকে বেঁচে থাকার আহ্বান জানাবো। বিশেষত এখানে যারা অভিভাবকবৃন্দ আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা আমাদের ছেলেমেয়েদের ব্যাপারে সচেতন হব, তাদেরকে তাদের মধ্যে মানবতাবোধ সৃষ্টি করব, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ অটুট রাখার ব্যাপারে চেষ্টা নেব, তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করব, মানবতার সেবা করার শিক্ষা দেব। জঙ্গিবাদ
উগ্রবাদে যাতে আমাদের সন্তানরা জড়িয়ে না পড়তে পারে সেদিকে আমরা খেয়াল নেব। সর্বোপরি নেশার করাল গ্রাস থেকে আমাদের সন্তানদেরকে রক্ষার জন্য আমরা চেষ্টা নেব। আজকের এই মহফিল থেকে আমরা যদি এই শিক্ষাটুকু নিয়ে যেতে পারি আমরা মনে করব যে আমাদের মাহফিলে আসা সার্থক হয়েছে। এখানে আমরা এখন বর্তমানে একটা জিনিস পরিলক্ষিত হয় যে আমাদের আলিম ওলামাদের মধ্যে মতবিরোধ ছিল, মতবিরোধ থাকবে, আছে, এটা খুবই স্বাভাবিক। তবে নফল ইবাদত নিয়ে বর্তমানে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মধ্যে ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো ছুটে যাচ্ছে। এ ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে যাতে নফলের কারণে আমাদের মধ্য থেকে ফরজ, ওয়াজিব এবং সুন্নত ছুটে না যায় এবং এক্ষেত্রে একে অপরের বিরোধিতা না করে দিনের তোরে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের সুশীতল ছায়ায় মানুষদেরকে আহ্বান জানাতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই যে বর্তমান সময়ে রোহিঙ্গা ইস্যুতে আমাদের দেশ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। মিয়ানমারের বর্বর সেনাদের গণহত্যার কারণে লাখ লাখ রোহিঙ্গারা আমাদের গরিব দেশে চলে এসেছে, যারা আমাদের জন্য ভবিষ্যতে একটা ভয়াবহ সমস্যার সৃষ্টি করবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মিয়ানমার সরকারের প্রতি এবং তাদের দুশ্মনদের প্রতি দীক্ষার জানাই। পাশাপাশি আমরা রোহিঙ্গা ভাই বোনদের প্রতি, রোহিঙ্গা ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন অচিরেই তাদেরকে নিরাপদে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। এবং সরকারকে আজকের এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের, এই মুসলিম ভাই বোনদের তাদের দেশে নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা অচিরেই যেন সরকার করে দেয়। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আপনারা সকলে ভালো থাকুন। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর মাহফিল উপস্থাপন করার জন্য, সুন্দর একটি মাহফিল করার জন্য। এখানে উপস্থিত সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষকে আমার পক্ষ থেকে আবার মোবারকবাদ জানাই আর আল্লাহ যেন আমাদের সকল কাজকে তার ওসিলায় কবুল করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।